সুপ্রভাত বন্ধুরা আজ হল বিশ জুন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে আগামী এক জুলাই থেকে আনলক প্রক্রিয়া এক জুলাই থেকে সরকারি কার্যালয় খোলার ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মার্কিং এর ফর্মুলা ঠিক করতে কমিটি গঠন শিলচর আইজল জাতীয় সড়কের দলাইয়ের সপ্তগ্রামে সড়ক দুর্ঘটনা নিহত বাইক চালক বিস্তারিত থাকবে প্রতিবেদনে নতুন ফিডারের কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকালে লোডশেডিং হাইলাকান্দিতে একই স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার পরিকল্পনা সরকারের বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বেতন পাবেন না সরকারি কর্মীরা সোমবার থেকে হাইলাকান্দির গ্রামাঞ্চলে গণহারে করোনা ভ্যাকসিন শিলচর কাসারের গ্রাম শহরে আজ অর্থাৎ রবিবার থেকে ব্যাপক টিকাদান কর্মসূচি বিস্তারিত থাকবে প্রতিবেদনে সীমান্ত শহর করিমগঞ্জে স্যানিটাইজেশনের উদ্যোগ স্বত্বসাহী সেবা সমিতির করোনা পজিটিভ রুগীদের হোম আইসোলেশন বন্ধ হাইলাকান্দিতে বরাক উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় করোনার সংক্রমণ কিছুটা হ্রাস পেয়েছে বরাক উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও দুইশো বাষট্টি জন লোক করোনা হয়েছেন কোন জেলায় কতজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি বৈধ নথিপত্র তথা অনুমতি ছাড়া চালানোর অভিযোগে নার্সিং হোম সিল করল প্রশাসন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যে আগামী এক জুলাই থেকে আনলক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে কারণ এক জুলাই থেকে সরকারি কার্যালয় খোলার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেসরকারি কার্যালয়ও খোলা যাবে তবে একশো শতাংশ কর্মীর টিকাকরণ হতে হবে তাই সরকারি বেসরকারি কর্মচারীদের করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে বর্ধিত টিকাকরণ অভিযান তাই এক জুলাইর আগে সবাইকে টিকা নিতে বলেছেন তিনি সরকারি কর্মচারীদের করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে শনিবার মুখ্যমন্ত্রী বলেন এক জুলাই থেকে সরকারি কার্যালয় খুলতে হবে তাই আপনারা সকলে টিকা নিন বেসরকারি প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে কর্মচারীদের টিকাকরণের শর্ত দিয়ে তার মন্তব্য বেসরকারি প্রতিষ্ঠান খুলতে চাইলে কর্মচারীদের ভ্যাকসিন নেওয়া জরুরি কর্মীদের পুরো শতাংশ ভ্যাকসিন হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলিকে বিকেল চার পাঁচটা অবধি কাজ করার সুবিধে দিতে পারি আমরা তাই দোকানসহ অন্যান্য বেসরকারি কোম্পানির পুরো শতাংশ কর্মচারীকে ভ্যাকসিন নিতে হবে অন্যদিকে এক জুলাইর পরও রাজ্যের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকারই সম্ভাবনা রয়েছে রাজ্যে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে সেটা শুক্রবারই জানিয়ে দিয়েছে শিক্ষা বিভাগ করোনার এই তাণ্ডবের মধ্যে পরীক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে পরীক্ষা না হলে কিসের ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে এই ফর্মুলা বের করতে শনিবার দুটি উচ্চস্তরীয় কমিটি গঠন করা হয়েছে এই কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করে জানিয়ে দেবে কিসের ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে একটি কমিটি ঠিক করবে মাধ্যমিকের নম্বর কিসের ভিত্তিতে বা কোন ফর্মুলায় দেওয়া যায় এবং আরেকটি কমিটি ঠিক করবে উচ্চ মাধ্যমিকের শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী সাত দিনের মধ্যেই এই কমিটিকে নিজেদের মডালিটি দাখিল করতে হবে কারণ আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যেই ঘোষণা করা হবে ফলাফল যেহেতু এই কমিটির ফর্মুলার ভিত্তিতে পড়ুয়াদের নম্বর দেওয়া হবে ফলে এক্ষেত্রে আর দেরি করা সম্ভব হবে না সেবা এবং কাউন্সিলের পক্ষ থেকেও জানানো হয়েছে সাত দিনের মধ্যে ফর্মুলা পেয়ে গেলে আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে দলাইয়ের সপ্তগ্রামে জিপি অফিসের সামনে লরির ধাক্কায় বাইক থেকে সিটকে পড়েন দুই আরোহী বাইকের চালক ঘটনাস্থলে নিহত হন গুরুতর আহত হয়েছেন পেছনে বসা যুবক এছাড়া আহত হয়েছেন দুইজন পথচারীও বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সিটকে পড়ার সময় তাদের আহত করে বাইকের চালক শাহরুল ইসলাম খান তার লোকনাথপুরস্থিত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনার দরুন তার আর বাড়ি ফেরা হল না তার সঙ্গী যুবক শাহরুল হুসেন বরবুইয়ার অবস্থা আশঙ্কাজনক দুই আহত পথচারী হলেন সাইদুল ইসলাম লস্কর ও হাসান লস্কর মাত্র বছর পঁচিশের যুবকের এই দুর্ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে আসে হাইলাকান্দি জেলায় সুন্দরভাবে বিদ্যুৎ পরিষেবার জন্য নতুন দুটি আলাদা এগারো কেবি ফিডার এবং তেত্রিশ কেবি সরসপুর লালা ফিডারের কাজ শীঘ্রই শুরু হচ্ছে যার ফলে বর্তমান এগারো কেবি ও তেত্রিশ কেবি ফিডারের শাটডাউন অত্যন্ত জরুরি তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকালে চার পাঁচ ঘন্টা ওই ফিডারগুলোতে কাজের জন্য হাইলাকান্দি জেলা সদর সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির হাইলাকান্দির এজিএম এক বার্তায় জানিয়েছেন বিদ্যালয় একত্রীকরণের প্রক্রিয়া আরও ত্বরান্বিত করছে সরকার একই স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার পরিকল্পনা হাতে নিয়ে স্কুল একত্রীকরণের বিষয়টিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্যের শিক্ষা বিভাগ শনিবার এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু তিনি এদিন সাংবাদিকদের বলেন বর্তমান সময়ে রাজ্যের ছাত্রছাত্রীর তুলনায় বিদ্যালয়ের সংখ্যা বেশি বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রচুর এর তুলনায় ছাত্রছাত্রীর সংখ্যা কম তাই বিদ্যালয়গুলি একত্রীকরণ করা হবে ইতিমধ্যে ছয় হাজার বিদ্যালয় একত্রীকরণ করা হয়েছে এই প্রক্রিয়া আগামীতে অব্যাহত থাকবে পেগু বলেন প্রাথমিক বিদ্যালয়ের মতোই মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে জুড়ে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক বা সিনিয়র সেকেন্ডারি স্কুল এক কথায় ছাত্ররা যাতে একই স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে পারে এই ব্যবস্থা করা হবে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিদ্যুতের বিল পরিশোধ না করলে এখন থেকে বেতন পাবেন না সরকারি কর্মীরা এ সংক্রান্ত এক নির্দেশ শনিবার জারি করা হয়েছে শুধু তাই নয় বেতনের আগে বিদ্যুতের বিল পরিশোধের স্লিপ জমা করতে হবে কার্যালয়ে এরপরই সংশ্লিষ্ট ওই কর্মচারীর বেতন প্রদানের প্রক্রিয়া শুরু হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন নির্দেশে অনেকটা চাপের মুখে পড়েছেন সরকারি কর্মচারীরা সোমবার থেকে হাইলাকান্দির গ্রামীণ এলাকার ষাটটি কেন্দ্রে গণহারে ব্যাপক টিকাকরণ করা হবে আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক এই কেন্দ্রগুলিতে আসলেই কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সঙ্গে পরিচয় এবং বয়সের প্রমাণপত্র নিয়ে আসতে বলা হয়েছে শনিবার হাইলাকান্দিতে জেলাশাসক রোহন কুমার যার পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে জনসাধারণকে নিকটবর্তী ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কাশার জেলার গাঁও পঞ্চায়েত ভিত্তিক টিকাকরণের দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল শনিবার সাতাশটি জিপির ছয় হাজার তেতাল্লিশ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয় রবিবার থেকে এই টিকাকরণ কর্মসূচি ব্যাপক করে তোলা হবে জেলার সত্তরটি টিকাদান শিবিরে এক যুগে এই ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী আরও কয়েকদিন চলবে এদিকে শিলচর শহরে যে পাঁচটি টিকাদান কেন্দ্রে টিকাকরণ চলছে সেগুলি হল টিচার্স ট্রেনিং কলেজ ডক্টর বি রায় স্কুল তরুণী মোহন দাস লস্কর একাডেমি সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল এবং ট্রাঙ্ক রৌডের আরবান হেলথ সেন্টার শনিবার শিলচরে অনুষ্ঠিত স্বাস্থ্য বিভাগের এক উচ্চ পর্যায়ের বৈঠকে জেলা জুড়ে টিকাকরণ কর্মসূচিতে আরও গতি আনার সিদ্ধান্ত নেওয়া হয় করোনা পজিটিভ রোগীদের হোম আইসোলেশন বন্ধ ঘোষণা করল হাইলাকান্দি জেলা প্রশাসন এখন থেকে কোভিড পজিটিভ রুগীদের বাধ্যতামূলকভাবে কোভিড কেয়ার সেন্টার তথা প্রতিষ্ঠানিক আইসোলেশনে যেতে হবে হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক ডি গোয়ালা এক নির্দেশে পজিটিভ রুগীদের এখন থেকে হোম আইসোলেশনের পরিবর্তে কোভিড কেয়ার সেন্টার তথা ইনস্টিটিউশনাল আইসোলেশন সেন্টারে পাঠানোর জন্য স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট এলাকার সার্কুল অফিসারদের নির্দেশ দিয়েছেন তবে বিশেষ ক্ষেত্রে সিও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা বিডিওর অনুমতির সাপেক্ষে হোম আইসোলেশন দেওয়া হবে তবে এক্ষেত্রে কোভিড পজিটিভ রুগীর বাড়িতে আলাদা কক্ষ আলাদা শৌচালয় থাকতে হবে সীমান্ত শহর করিমগঞ্জের প্রধান সড়ক সহ বিভিন্ন ওয়ার্ডের গলিপথগুলোকে স্যানিটাইজার কাজ শুরু করেছে শ্রী সত্যসাই সেবা সমিতি করোনার সংক্রমণ প্রতিরোধে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে শনিবার শহরের ব্যস্ততম ব্যবসায়িক এলাকা সন্তরবাজার সংলগ্ন মসজিদ রোড সহ আরও কিছু এলাকায় স্যানিটাইজ করা হয় শ্রী সত্যশাই সেবা সমিতির তত্ত্বাবধানে শহর করিমগঞ্জের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত আবাসে স্যানিটাইজ করার জন্য এগিয়ে এসেছে সেবা সমিতি বরাক উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় করোনার সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় নতুন করে আরও দুইশো বাষট্টি জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এর মধ্যে কাসার জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও একশো লোক করোনা হয়েছেন এবং একশো ছয়জন লোক গতকাল সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এ নিয়ে কাসার জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা এক হাজার আটশো জন অন্যদিকে করিমগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও পঁচাত্তর জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এবং একশো জন লোক গতকাল সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এ নিয়ে করিমগঞ্জ জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা এক হাজার জন এবং হাইলাকান্দি জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও পনেরো জন লোক করোনা আক্রান্ত হয়েছেন এবং বাহান্ন জন লোক গতকাল সুস্থ হয়ে গড়ে ফিরেছেন এ নিয়ে হাইলাকান্দি জেলায় মোট চিকিৎসাধীন রুগীর সংখ্যা ছয়শো জন এবার শেষ খবরটি রাজ্য সরকারের বৈধ নথিপত্র তথা অনুমতি ছাড়া নার্সিংহোম চালানোর অভিযোগে শেষ পর্যন্ত কাটলিসরা হাসপাতাল রোডের চৌধুরী নার্সিং নার্সিংহোমে তালা জ্বলিয়ে দিল হাইলাকান্দি জেলা প্রশাসন শনিবার জেলা শাসক রোহন কুমার যার নির্দেশে কাটলিসরার সার্কুল অফিসার রায় কাটলিসরা হাসপাতাল রোডে ছুটে গিয়ে অবসরপ্রাপ্ত চিকিৎসক মানিক চৌধুরীর নার্সিং হোমের প্রধান গেটে তালা জুলিয়ে সিল করে দেন কাটলিসরার সার্কুল অফিসার সোমারায় জানান চৌধুরী নার্সিংহোমের কোনো অনুমতি না থাকায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্লেখ্য কাটলিসরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মানিক চৌধুরী সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর নার্সিং হোমের আদলে চিকিৎসা সেবা শুরু করেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন